হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আমরা এন টিভিসির স্পেশাল যে মক টেস্ট করছিলাম সেটা আবার আজকে নতুনভাবে কন্টিনিউ করছি আজকে আমাদের টোটাল যে লাইভ মক টেস্ট ক্লাস নিচ্ছি তার একশো সত্তর নম্বর ক্লাস চলছে আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে ওকে এবং আরেকটা কথা বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিই আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি এটা জয়েন করে নেবে এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে থাকি কারেন্ট এফেয়ার্স স্ট্র্যাটেজিকে আরো বহু কিছু আমি পিডিএফ পোস্ট করে থাকি তো অবশ্যই টেলিগ্রামে গিয়ে দ্য রেট জব কি একাডেমি লিখে সার্চ করবে এবং সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং একশো উনত্রিশ নম্বর থেকে একশো টেস্টের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে যাদের দরকার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে তোমরা সেখান থেকে নিয়ে নেবে তো আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ এ কবে প্রথম এক্সচেঞ্জ ট্রেড ইন্ডেক্স ডেরিভেটিভ কন্ট্রাক্ট চালু হয়েছে তো এন পরীক্ষা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তার সাথে এস এসসি সিজিএল সিএচএসএল সিপিও তারপরে এসএসসি জিডি এস এস সমস্ত পরীক্ষায় সিএচএসএল তো এগুলোতে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে ওকে তো অ্যান্সার করো এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন যে বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে প্রথম এক্সচেঞ্জ ট্রেড ইন্ডেক্স ডেরিভেটিভ কন্ট্রাক্ট চালু করেছে তো এক নম্বর প্রশ্ন এখানে এটা শর্টিক অ্যান্সার হচ্ছে দু হাজার সালে অপশন বি হচ্ছে এটার শর্টেক অ্যান্সার দুই নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে দিয়েছে সংবিধানের কোন ধারায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার বিষয়ে বলা রয়েছে তো এটা কত নম্বর ধারায় বলা রয়েছে সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দেখো অনেক প্রশ্ন আছে তো আমি তাই তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিচ্ছি তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি আর্টিকেল তিরিশে এটা বলা রয়েছে এবং আরেকটা ইম্পর্টেন্ট দেখো আর্টিকেল বত্রিশ টপিক তো আর্টিকেল বত্রিশ সম্বন্ধে একটু ডিটেলস আমি তোমাদের এখানে বলে দিই যাতে তোমাদের একটু পরীক্ষায় সুবিধা হয়ে যাবে তো ধারা কি বলা রয়েছে যে আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেইগুলো এই বত্রিশ নম্বর ধারা বত্রিশ নম্বর আর্টিকেল দ্বারা রক্ষা করা হয় এবং সংবিধানে এই ধারা অনুযায়ী যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে এটা আর্টিকেল থার্টি টু বলা রয়েছে এবং দেখো এই আর্টিকেল থার্টি টু এটাকে সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয় আর্টিকেল থার্টি টু কে এটা অনেকবার প্রশ্ন আসবে এরকম ভাবে যে হার্ট অ্যান্ড সোল অব কনস্টিটিউশন বলা হয় কোন ধারাকে বত্রিশ নম্বর ধারা এবং আরেকটা ডিটেলস মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর তিনি এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছে তো এই ডিটেলস টুকে একটু মনে রেখো তাহলে তোমাদের হয়ে যাবে নেক্সট চলে আসে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা যেটা পড়ি তো সেই রিপোর্টটা কে প্রকাশ করে সেটা তোমাদের বলতে হবে হিউম্যান হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তো দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইউএনডিপি অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার এটা কাল আর পরশুই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছিলাম দেখো তোমাদের পরীক্ষা তো চলে এসছে তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে লাইভ দুপুর বারোটার সময় করিয়ে থাকি তো একটু অ্যাটেন্ড করবে ওকে এবং দেখো ইউএনডিপি এর ফুল ফর্ম হচ্ছে কি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার কোথায় ইউএনডিপি ডিপির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি এটাও তোমাদের মনে রাখতে হবে তারপরে দেখো অক্টোবর দু হাজার উনিশে কে সিক্স মানে ছয় বারের জন্য ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেলেন তো পিকচার দেখে তোমরা সবাই অ্যান্সার করে দিয়েছো আশা করি তো এটা অ্যান্সার হচ্ছে লিওনেল মেসি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এরপর পাঁচ নম্বর প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি অফ আর্ট মোস্ট হ্যাপিনেস এই বইটি লেখককে তো মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এই বইটির লেখক হচ্ছেন অরুন্ধুতি রয় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কোন ক্রিকেটার দুবার থ্রি শত রান করেছে মানে ট্রিপল সেঞ্চুরি করেছে দুবার টেস্টে ওকে এখানে টেস্ট অ্যাড করতে ভুলে গেছি তো এটা টেস্ট হবে ওকে তো এটা আমাদের ছয় নম্বর প্রশ্ন তো দেখো এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে বীরেন্দ্র সেবাগ তিনি দুবার ট্রিপল সেঞ্চুরি করেছেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট মানুষের দেহে কত পিএইচ মানের মধ্যে সঠিকভাবে কাজ করে তো আমাদের দেহে পিএইচ মান কত হলে আমাদের শরীর ঠিকঠাক ভাবে কাজ করে পিএইচ ভ্যালু কত মানব দেহে তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট এইট অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এবং তোমরা তোমাদের এটা ডাব্লিউ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসি বিভিন্ন পরীক্ষাতেও প্রশ্নটা রিপিট হয়েছে তারপরে দেখো পটাশিয়াম এর রাসায়নিক চিহ্ন কি সেটা তোমাদের বলতে হবে তো আজকের সেটটাতে খুব ইজি প্রশ্ন আছে তো সবাই পারবে তোমরা তো পটাশিয়াম এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি কে দিয়ে এবং বাকিগুলো দেখো এ দিয়ে হচ্ছে সোডিয়াম কে হচ্ছে পটাশিয়াম এবং এস দিয়ে সালফার কোন একটা বাদ গেল আচ্ছা বেশ কোনটা বাদ গেছে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন কোন আইনে বিভিন্ন প্রদেশ বা অঞ্চলে দৈত শাসন বন্ধ করার কথা অনুমোদন করা হয়েছিল কোন আইনে সেটা তোমাদের বলতে হবে এটা হিস্ট্রি থেকে প্রশ্ন দেখা যাক কার হিস্ট্রি কত স্ট্রং রয়েছে এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন প্রত্যেকে এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব কেউ কারো দেখে অ্যান্সার করবে না ওকে তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো দশ নম্বর প্রশ্ন কোন ভারতীয় ইতিহাসবিদ ইসরায়েল পেস্টিজিয়াস ড্যান ডেভিড পেয়েছেন তো কোন ভারতীয় ঐতিহাসবিদ এটা পেয়েছেন সেটা তোমাদের বলতে হবে ইসরায়েলের অ্যাওয়ার্ড যেটা নাম হচ্ছে ড্যান ডেভিড প্রাইজ তো এটা পেয়েছেন কে এটা পেয়েছেন সঞ্জয় সুব্রমণীয়াম অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর মধ্যে পড়ছে এরপর দেখো মাহেশ্বরী সারি সাথে কোন রানীর নাম সম্পর্কিত তো মাহেশ্বরী শাড়ি এটা একদম নতুন প্রশ্ন আমি প্রথম দেখলাম কোন পরীক্ষায় এসছে তো এটা অ্যান্সার হচ্ছে অহল্লা বাই হোলকার তিনি একজন রানী ছিলেন এবং তার নামের সাথে এটা সম্পর্কিত মহেশ্বরী শাড়ি ওকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দেখো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার করিয়েছি কোন ধারায় ক্যাগ এর স্বাধীন কার্যালয়ের কথা বলা রয়েছে ক্যাগ কম্পিউটারাল অ্যান্ড অডিটরাল জেনারেলের কথা কত নম্বর ধারায় বলা রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো এটা দেখো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল অনেকবার তোমরা প্রশ্নটা দেখবে রিপিট হয়েছে একশো আটচল্লিশ নম্বর ধারায় এটা বলা রয়েছে এবং আরেকটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর এটাখানে কি বলা রয়েছে দেখো অপশন ডি তে যেটা রয়েছে তো এটা কি রয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠনের কথা বলা রয়েছে একশো নম্বর ধারায় এবং একশো দশ নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে ডেফিনেশন অফ মানি বিল ওকে আর কোনটা বাদ রয়ে গেল তিনশো তেতাল্লিশটা তোমরা একটু কমেন্ট করে দিও এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম ওকে তারপর দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহ যেটা হয়েছিল সেই সময় ফাইজাবাদ থেকে কে নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রোহের তো আঠারোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল এটাই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় অনেকবার আসে যে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো ওকে এবং ফাইজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলমি সরি মৌলবি আহমদুল্লাহ ওকে এবং তার সাথে দেখো বেগম হজরত মহল অপশন এতে যেটা রয়েছে তিনি লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন তারপর দেখো খান বাহাদুর তিনি বড়েলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং কুনওয়ার সিং তিনি বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন তো এগুলো সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন কত সালে দালাই লামা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তো দালাই লামা তিনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন উনিশশো সালে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন দালাই বলা আছে যে কারোর নামের সাথে ভারত রত্ন খেতাব বা উপাধি ব্যবহার করা যাবে না খুব একটা টপিক আমি তোমাদের অনেকবার করিয়েছি অনেক পরীক্ষাতেও এসেছে তো আর্টিকেল এ এক বা আর্টিকেল এইটিন আর্টিকেল এইটিনটা বেশি আসে এটা একটু বিশেষভাবে ভাবে এ দিয়েছে বলে এইটিন ওয়ান তোমাদের দিয়েছে এবং তার সাথে মনে রাখবে আর্টিকেল সিক্সটিন এখানে কি বলেছে ষোলো নম্বর ধারাতে কোনো নাগরিক শুধুমাত্র ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান বাসভবন বা তাদের যে কোনো কারণে রাষ্ট্রের অধীনে কোনো চাকরি বা অফিসের ক্ষেত্রে অযোগ্য বা বৈষম্যমূলক হতে পারে না মানে কারো জাতি ধর্ম বর্ণ দিকে কাউকে মানে বৈষম্য ভেদ করা যাবে না এটা আর্টিকেল সিক্সটিনে বলা হয়েছে আর্টিকেল সেভেন্টিনে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ খুব ইম্পর্টেন্ট তোমরা একটু কমেন্ট করে দিও আর্টিকেল নাইনটিনে কি আছে পড়িয়েছি তোমাদের মৌলিক অধিকার খুব ভালোভাবে ক্লাস পড়ানো আছে আমার একটা তৃতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয় তো প্রশ্নটা দেখতে পাচ্ছ কতবার রিপিট হচ্ছে কাল আর পরশু তোমাদের যেটা ডাব্লিউপি কনস্টেবল মেন্সের ক্লাস দিয়েছিলাম সেখানেও প্রশ্নটা ছিল তো এখানে দেখো তৃতীয় গোল টেবিল বৈঠক উনিশশো সালে হয়েছিল প্রথম হয়েছিল নাইনটিন থার্টি সেকেন্ড হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান এবং এই তিনটে গোল টেবিল বৈঠকে তিনটেতেই অ্যাটেন্ড করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং এই যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল এটাতে একমাত্র গান্ধীজি অ্যাটেন্ড করেছিল ওকে এটাও মনে রেখো তারপরে দেখো নতুন বাজেট না হওয়া পর্যন্ত সরকার খরচ চালানোর ব্যবস্থা কিসের মাধ্যমে করে থাকে তো নতুন বাজেট না হওয়া পর্যন্ত সরকার খরচ চালানোর ব্যবস্থা কিসের মাধ্যমে করে থাকে তো দেখো এটা তোমরা ইকোনমিক্স এর মধ্যেও পড়ছে তো ডাব্লু সরি এন টি পিসিতে যেহেতু তোমাদের ইকোনমিক্স আসবে তো এটা একটু করে রাখবে ওকে ভোট অন অ্যাকাউন্ট অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আটবার বিশ্বজয়ী স্কোয়াশ প্লেয়ার নিকোল ডেভিড তিনি কোন দেশের নাগরিক তো সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম তোমাদের যেটা বলতাম যে কোন ফেমাস স্পোর্টস পার্সেন তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি কোন কান্ট্রি তো দেখো নিকোল ডেভিড তিনি একজন ফেমাস স্কোয়াশ প্লেয়ার বা আট আটবার তিনি বিশ্বজয়ী হয়েছেন ওকে এবং তিনি কোন দেশের তো তিনি মনে রাখবে মালোয়েশিয়া অপশন ডি হচ্ছে এটার অ্যানসার পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ অনেকবার রিপিট হয়েছে ভারত মাতা চিত্রটি কার আঁকা তোমাদের এনটিপিসি ডাবলু বিসিএস ওয়েস্টবেঙ্গল হয় এসেছে তো সব পরীক্ষা দিয়ে প্রশ্নটা এসেছে তো ভারত মাতা চিত্রটি ফটোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারত মাতা পেন্টিং তো এটা কে এঁকেছেন তো এটা এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো এটা কুড়ি নম্বর প্রশ্ন খুব লড়ি মারদানি ও তো ঝাঁসিওয়ালি রানীতি তো এই লাইনটি কার লেখা সেটা তোমাকে বলতে হবে এটা আমাদের কুড়ি নম্বর প্রশ্ন তো মনে রাখবে এই লাইনটি লেখক হচ্ছেন সুভদ্রা কুমারী চৌহান অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এটা একদম নতুন প্রশ্ন তো তোমাদের নতুন প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে তারপরে দেখো বন্য প্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ আন্তর্জাতিক স্তরে সিটিজ এর নতুন সিটিজের যে চুক্তি চালু করেছে ছাব্বিশে আগস্ট দু থেকে তো এই যে সিটিজ রয়েছে এখানে এই যে ইটা রয়েছে এই ইটার ফুল ফর্ম কী সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে ডেঞ্জার্ড ওকে এন অপশন এ হচ্ছে এটা অ্যান্সার এবং তার সাথে আরেকটা ডিটেলস সিটিজের ফুল ফর্মটা তোমরা জেনে রাখো সিটাও দিয়ে দিতে পারে তোমাদের তো কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা ওকে এটা হচ্ছে ফুল ফর্ম তো মনে রাখবে এটা তোমাদের ডাব্লু বিসিএস মেন্সেও এসছিল যত সম্ভব দু হাজার আঠেরো দু হাজার উনিশে কোন একটা বছরে এসছিল প্রশ্নটা ওকে তো সব পরীক্ষাতেই আসছে দেখো তারপরে দেখো সেবি সেবি খুব ইম্পর্টেন্ট একটা টপিক টপিক তো সেবি সদর দপ্তর কোথায় সেবির হেডকোয়ার্টার কোথায় সেটা তোমার কাছে জানতে চাইছে তো দেখো সেবি হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে যারা যারা এ করেছো প্রত্যেকে সঠিক পরবর্তী প্রশ্ন কাবেরী নদীর উৎপত্তি স্থল হলো কোথায় কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা তোমাদের বলতে হবে তো আমি দেখছি তোমাদের দেখো জিওগ্রাফি যে পোর্শনটা রয়েছে তো সেখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট নদ নদী থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে ওকে তো একটু ভালোভাবে পড়ে রেখো আমি তোমাদের ডাব্লিউ বিসিএস এর জিওগ্রাফি পিবিএস করিয়ে দেবো তাহলে অনেক প্রশ্ন ওখান থেকে আমাদের পড়া হয়ে যাবে ওকে তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বম্ভগৃ পর্বত থেকে কাবেরী নদীর উৎপত্তি লাভ করেছে তারপরে দেখো এটা একটু ভালোভাবে পড়বে প্লাটিনামের অনুঘটক রূপ ও আরো সমতুলীয় ত্রয়ী আবিষ্কার কে করেন তো ত্রয়ী সূত্রে আবিষ্কার কে করেছেন সেটুকু দিয়ে দিলে প্রশ্নটা হয়ে যেত এটা একটু বেশি বড় করে লিখেছে তো অ্যান্সার কি হচ্ছে ডোবেরিয়ান ডোবেরিনার অপশন বি হচ্ছে এটার আশা করি সবাই বুঝতে পেরেছো নেক্সট চলে আসি দেখো এটা একটু নতুন প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কবে থেকে চালু হয় ওকে কবে থেকে চালু হয় দিয়েছে কে পেয়েছে বারবার আসে কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার তো মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার চালু হয়েছিল উনিশশো উনসত্তর সালে ডান সাইডে ফটো দেখতে পাচ্ছ কেস করো ইনি কে বা কে প্রথম পেয়েছিল তো মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পেয়েছিল দেবিকা রানী এটা মনে থাকে যেন ওকে ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো পরবর্তী প্রশ্ন সব থেকে ইজি প্রশ্ন দৈর্ঘ্যের এসা একক কি এবং অপশন গুলো যেগুলো দেখতে পাচ্ছ মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার এগুলো সবই কিন্তু দৈর্ঘ্যের একক কিন্তু দৈর্ঘ্যের অ্যাকচুয়াল এসআই একক আমরা কোনটাকে ধরি তো এটা তোমাদের একদম প্রথম ক্লাস যেটা করেছিলাম জেনারেল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ সেখানে ছিল তো কি হচ্ছে মিটার অপশন এ হচ্ছে এটার পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী শহীদ লক্ষণ নায়ক কোন রাজ্যের বাসিন্দা ছিলেন তো মনে রাখবে স্বাধীনতা সংগ্রামী শহীদ লক্ষণ নায়ক তিনি ছিলেন উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ওকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো কৃষিক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল কোনটিকে ধরা হয় তো মনে রাখবে কৃষিক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ধরা হয় মানি বা টাকাকে অপশন বি হচ্ছে এটা এবং এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যে পড়ছে তো ইকোনমিক্স হিসেবে এটা আলাদা হবে তোমাদের আমি যতগুলি একটা আলাদা ক্লাস করে দেবো তাহলে তোমাদের আরেকবার প্রিপারেশন হয়ে যাবে তারপরে দেখো কি বলছে কোন অ্যাসিড জন্য বুধ গ্রহে ভারী ও হলুদ মেঘ দেখতে পাওয়া যায় ওকে হেভি এন্ড ইয়েলো ক্লাউড দেখতে পাওয়া যায় বুধ গ্রহে কোন অ্যাসিড জন্য তো এটা মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড এর জন্য অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট থার্টি নম্বর প্রশ্ন কোনো বর্তনীতে তড়িতের উপস্থিতি বুঝতে কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখা যাক কি এটা জেনারেল সায়েন্স তোমাদের দু হাজার গ্রুপ ডি এই প্রশ্নটা এসেছিল কারণ টিসিএসি তোমাদের দুটো এক্সামে কন্ডাক্ট করেছে তো অ্যান্সার করো কোন বর্তনীতে তড়িতের উপস্থিতি বুঝতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো এখানে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্যালভানোমিটার ওকে অপশন এ হচ্ছে এটার आंसर এবং দেখো ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটার যত সম্ভব তোমাদের ব্লাড প্রেসার মাপা হয় ওকে রক্তচাপ ওকে এটা একটু দেখে নিও তারপরে বত্তি প্রশ্ন দেখো এখানে কি বলেছে আর্ক টিম হোম অফ দা ভেদাস ওকে তোমরা ইংলিশের স্পেলিংটা এখানে দেখতে পাচ্ছো আর্টিক হোম অফ দা ভেদাস এই বইটি লেখকের বুকস এন্ড অথার্স এটা হিস্ট্রি বুকস এন্ড অথার্স থেকে দিয়েছে প্রশ্নটা তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে বালগঙ্গাধর তিলক অপশন বি হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণীতে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি থার্টি থ্রি নম্বর প্রশ্ন পেনিনসুলা এই কথাটি অর্থ সেই সব ভূখণ্ডকে বোঝায় যার কতদিকে জল ঘেরা থাকে জল জল দিয়ে ঘেরা থাকে তো পেনিনসুলা বলতে বোঝায় যে তিন দিক জল দ্বারা বেষ্টিত ভূমিকে ওকে অপশন ডি হচ্ছে এটার এবার দেখো নিচের কোনটি ভারতের কোনো বায়োস্ফিয়ার রিজার্ভার নয় বলেছে ওকে এই নয়টা এই সাইডে রয়েছে অনেকজনা কনফিউজ হয়ে যাবে তো দেখো এইগুলোর মধ্যে কোনটিকে বায়োস্ফিয়ার রিজার্ভার নয় এগুলোর মধ্যে তো মনে রাখবে দাসিগাম এটা কোনো বায়োস্ফিয়ার রিজার্ভার নয় তো এই স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এগুলো অবশ্যই একটু প্রিপারেশন করে নেবে তারপর দেখো সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দ্বিতীয় ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তো এটা মনে রাখবে বিপি মন্ডল ওকে অপশন সি হচ্ছে এটা অ্যানসার এবং এই ডিটেলসটা দেখো একটু মনে রাখবে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাড অ্যাপয়েন্টেড দ্য সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ইন নাইনটিন সেভেন্টি নাইন তাহলে উনিশশো সালে এই দ্বিতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন গঠন হয়েছিল এবং এটার হেডেড বা চেয়ারম্যান কে ছিলেন বিপি মন্ডল ওকে এবং এটা পপুলারলি হয়েছিল কি হবে পপুলার হয়েছিল কি হবে এটা পরবর্তীকালে মন্ডল কমিশন নামে পরিচিত ছিল তো ওকে তো মন্ডল কমিশন এটা যদি প্রশ্ন আসে কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে মন্ডল কমিশন হচ্ছে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে সম্পর্কিত কত সালে এটা হয়েছিল দ্বিতীয়টা হয়েছিল ওকে নাইনটিন সেভেন্টি নাইনে তারপরে দেখো ডাইনাসোর্স নিয়ে পড়াশোনাকে কি বলা হয় তো ডাইনাসোর্স রিলেটেড স্টাডিকে কি বলা হচ্ছে সেটা তোমাকে বলতে হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্যালিওন্টোলজি অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দু সালে জাতীয় ক্রিকেট একাডেমি বা ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কে নিযুক্ত হন ওকে তো এটা মনে রাখবে এখনো পর্যন্ত তিনি রয়েছেন তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড় তো রাহুল দ্রাবিড় দু সাল থেকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান বা হেড অ্যাপয়েন্ট হয়ে আছেন তারপরে দেখো কোন জিমন্যাস্টিক পদ্ধতির সাথে দীপা কর্মকারের নাম যুক্ত তো দীপা কর্মকার তিনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত জিমন্যাস্টিক এবার এখানে প্রশ্ন হচ্ছে যে জিমন্যাস্টিক কোন পদ্ধতির সাথে তিনি যুক্ত তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো এই লেভেলের প্রশ্ন এনটিবিসি পরীক্ষাতেই আসবে তো অ্যানসার হচ্ছে প্রাদুনোভা অপশন ডি হচ্ছে এটার অ্যানসার তারপরে দেখো থার্টি নাইন নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি যৌগ নয় এগুলোর মধ্যে কোনটি যৌগ নয় সেটা তোমাকে বলতে হবে তো এগুলোর মধ্যে যৌগ নয় কোনটা লোহা অপশন সি হচ্ছে এটার অ্যানসার নিচের কোনজন একজন গুপ্ত বংশের সম্রাট এগুলোর মধ্যে কে গুপ্ত বংশের সম্রাট সেটা তোমাদের বলতে হবে ধননন্দ নন্দ বংশের ওকে আর বাকি আমিও ভুলে গেছি দেখছো তো এখানে একটা অ্যান্সার হচ্ছে কি বিক্রমাদিত্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তিনি একজন গুপ্ত সম্রাট ওকে পরবর্তী প্রশ্ন মুঘল সরাই স্টেশনের নতুন নাম হলো কার নাম অনুসারে তো মুঘল সরাই স্টেশনের নাম তোমরা রিসেন্টলি শুনতে পাচ্ছ যে চেঞ্জ করে দেওয়া হয়েছে কি নাম হয়েছে সেটা তোমাকে বলতে হবে তো এটা অ্যান্সার কি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় অপশন ডি হচ্ছে এটা এটার দীনদয়াল উপাধ্যায় নাম অনুসারে মুঘল মুঘল সরাই স্টেশনের পরিবর্তন করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এটা তোমাদের কারেন্ট এফেয়ার যে ক্লাস করিয়েছিলাম যত সময় সেপ্টেম্বর অক্টোবর মান্থে সেখান থেকে কমন আসছে তো পি এম নামে একটি যন্ত্র যেটি গাড়িতে বসানো হয় বায়ু দূষণ অনেকটা আটকানো যাবে ওকে তো এইটা তৈরি করেছে কে তো মনে রাখবে পিএম টু নামক এই যন্ত্রটি তৈরি করেছে দেবায়ন সাহা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এটা দেখো ধুতি গামুসা বা আমাদের বেঙ্গুলিতে বলে ধুতি গামছা যেটাকে বলা হয় এটি কোন রাজ্যের স্বতন্ত্র বুনন শিল্পী ওকে সেখানকার শিল্পী কোন রাজ্যের তো এটা অ্যান্সার হচ্ছে আসাম ওকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ধুতি গামুসা বা ধুতি গামছা পরবর্তী প্রশ্ন কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি তা বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো অ্যান্সার কি হচ্ছে আনন্দ মঠ অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তোমরা সবাই জানো এবার দেখো এই প্রশ্নটা দেখো কেমন ভাবে ঘুরিয়ে দিয়েছে খারিফ শস্যের সময়কালে কিসের সমসাময়িক যখন খারিফ শস্য চাষ করা হয় তখন এই নিম্নোক্ত কোন মৌসুমি বায়ু দেখতে পাওয়া যায় সেই সময় তো এখানে এটা অ্যান্সার কি মনে রাখবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো পরবর্তী ফর্টি সিক্স নম্বর কোয়েশ্চেন কি বলেছে কোপার স্মিথ তো মনে রাখবে এটি হচ্ছে একটি পাখির নাম ওকে অপশন ডি হচ্ছে এটার নম্বর প্রশ্ন পরাগয্ঞে বিজ্ঞানে কি বলা হয় পরাগ যজ্ঞে বিজ্ঞানে কি বলা হয় তো এটাকে মনে রাখবে এটাকে বলা হয় এনিমোফিলি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে এটা পারবে সবাই হেলিও ধূমকেতু কত বছর অন্তর দেখতে পাওয়া যায় হেলিও ধূমকেতু তো এটা অ্যান্সার কি হচ্ছে পঁচাত্তর বা ছিয়াত্তর বছর অন্তর অন্তর দেখতে পাওয়া যায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নিচের কোনটি মেঘালয় মালভূমির অন্তর্ভুক্ত নয় এগুলোর মধ্যে কোনটি মেঘালয় মালভূমির অন্তর্গত নয় তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে অপশন এ পালাউমো পাহাড় এর এটা বাদ দিয়ে দেখো খাসি গাড়ো জয়ন্তিয়া এগুলো সবই হচ্ছে তোমার মেঘালয় মালভূমির অন্তর্গত যেটা নয় সেটা হচ্ছে পালোমো পাহাড় অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার রচনা তো আমার সোনার বাংলা এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো এটা কার রচনা এটা আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এই প্রশ্নটা এনটিপিসি পরীক্ষায় দু হাজার ষোলোতে যেটা হয়েছিল তিন চারবার রিপিট হয়েছে ওকে প্রিভিয়া শেয়ার করেছি তোমরা যারা প্রিভিয়াস শেয়ারগুলো দেখেছো অবশ্যই পারবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে এখনো পর্যন্ত যারা দেখছো একটু লাইক করে দাও যদি ভালো লাগে দেখো এই প্রশ্ন কোথাও বেঙ্গলি ভার্সানে পাবে না ওকে ইংলিশ ভার্সানে পাবে কিন্তু বেঙ্গলি ভার্সে কোথাও পাবে না এখান ছাড়া এবং আরেকবার বলে দিই মক টেস্ট একশো উনত্রিশ নম্বর থেকে একশো আঠান্ন নম্বর পর্যন্ত অ্যাভেলেবেল যাতে দরকার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে নিয়ে নেবে প্রত্যেককে গুড নাইট ভালো থেকো এন্ড কার কত স্কোর হলেও ভিডিওটা শেষ ওগুলো একটু কমেন্ট করে দিও আমি আমি তোমার